গণেশ ও বাবান ও গণেশ বাবানে যুগ গণেশ ও বাবান ও গণেশ বাবানে যুগ স্যার গণেশ গোল জালছেরা গোল করে দিল কিন্তু গণেশ স্যার গণেশ গোল জালছেরা গোল করে দিল কিন্তু গণেশ ফার্স্ট কোয়ার্টার ফাইনাল গণেশ থেকে পাল্লু বাবান অজয় ভালো সেট টিম কিন্তু এটা বিভিন্ন মাঠে কিন্তু ভালো খেলছে কিন্তু এরা পাল্লু পাল্লু থেকে বাবান থেকে পাল্লু গণেশ গণেশ কিন্তু এখন নিউইয়র্ক ফুটবলের তিনটে টপ প্লেয়ারের মধ্যে কিন্তু গণেশ একজন কিন্তু তার দাবিদার কিন্তু গণেশ যেমনটা খেলছে মাঠে আর কি অজয় বাবান সেই বাবান পাল্লু গণেশ ফেলে দিল গণেশ বাবান অজয় টাপ খেলাবে কিন্তু খেলাটা অনেকটা টাপ হবে বাহ ভালো পাসিং হচ্ছে কিন্তু খেলা অজয় বাবান পাল্লু থেকে বাবান পাল্লু ও বাবান ও গণেশ বাবানের যুগলবন্দি আবারও গণেশ বাবানের যুগলবন্দি দেখা গেল কিন্তু মাঠে 1-0 করে দিল স্কোর গণেশ বাবানে যুগল গন্ধি গণেশ বাবানো আয় 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 আস্তে আস্তে বাবু শোনা গণেশ আবার ভুল অজয় গণেশ ভালো পাসিং খেলে নিচ্ছে কিন্তু নিজেদের মধ্যে আবার গণেশ গণেশ নিচে না বাবা অজয় নিচে না নিচে না ম্যানটাকে নিয়ে না যাচ্ছিস কেন তোমাদের টাইম 1-0 স্কোর গণেশের কলার গুলো ইতিমধ্যে 1-0 গুলো এগিয়েছে সেই গণেশ ম্যান নিয়ে যা ম্যান সাইড নিয়ে যা
গণেশ গোল, জাল ছেড়া গোল করে দিল কিন্তু গণেশ, গণেশ জাল ছেড়া গোল করে দিল, 2-0 করে দিল কিন্তু। ইতিমধ্যে প্রথমার্ধে এবারই বাসি পড়লো 2-0 স্কোর, গণেশের জোড়া গোল হয়ে গেল। শুরু হয়ে গেল কিন্তু দ্বিতীয়ার্ধ, প্রথমার্ধের স্কোর 2-0 ছিল। বাবান গণেশ ভালো বল দিল কিন্তু বাবানের কাছে পেল না। ও গণেশ গোল দিলে কিন্তু হ্যাট্রিক হয়ে যেত। গণেশ সুযোগ ছিল, অজয় গণেশ 47 সেট। রেফারি দেখা যাক কি ডিসিশন দেয়, রেফারি কি ডিসিশন দেয় দেখা যাক। রেফারি কিন্তু হ্যান্ডবল দেয়নি, যে গোল যে সেটা জিজ্ঞাসা করে। বাবা গণেশ ও ভালো মেরেছিল কিন্তু পোস্টে লেগে গেল বল। পাল্লু পাল্লু বাবান টাচিং ফুটবল খেলা শুরু হয়েছে কিন্তু গণেশদের। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, শট বললাম তো বাবা গণেশ বল ওই এর ধরে ইচ্ছাপুরের কাছে হেরে গেছে।
আমাদের এপারের বাসি গণেশের জোড়া গোলে কিন্তু গণেশ পারল অজয় বাবানরা কিন্তু জিতে মাছ চাচ্ছে।